হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ফুলকপি দিয়ে দুই ধরনের পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ভিডিওটি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন তাহলে ফুলকপি দিয়ে কিভাবে দুই ধরনের পাকোড়া তৈরি করতে হয় তা দেখে নিই। ফুলকপির পাকোড়া তৈরি করতে প্রথমে আমি মাঝারি সাইজের একটি ফুলকপি টুকরা করে কেটে নিয়েছি। আমি একটু বড় বড় করে টুকরা করে নিয়েছি। এখন ফুলকপির টুকরোগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। তার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। তার সাথে দিচ্ছি এক টেবিল চামচ লবণ। লবণটাকে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানি ভালোভাবে গরম হলে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো। এখন এগুলোকে ঢেকে সিদ্ধ করে নেব। ফুলকপি পুরোপুরি সিদ্ধ করব না, 60% মতো সিদ্ধ করব। এখন ফুলকপির টুকরোগুলোকে পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ফুলকপি বেশি সিদ্ধ করলে রান্নার সময় ভেঙে যেতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। আমি প্রথমে যে পাকোড়া তৈরি করব তার জন্য অর্ধেক পরিমাণ ফুলকপি নিয়েছি। এখন এর জন্য ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বোলে নিচ্ছি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া ইউজ করলে পাকোড়াটা ক্রিসপি হয়। আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। লবণ দিচ্ছি 7 মতো, লবণটাও আপনাদের 7 অনুযায়ী দেবেন। চিনি দিচ্ছি 1 চা চামচ, বেকিং পাউডার 1/4 চা চামচ। এখন শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে মিক্স করলে ভালো হয়। দিচ্ছি সামান্য কালিজিরা, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা এমন হবে, একেবারে পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখন আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। এখন তেলটা গরম হলে এই তেল থেকে 1 টেবিল চামচ গরম তেল ব্যাটারে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই ব্যাটারে ফুলকপির টুকরোগুলো কোট করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এক পিট একটু ভাজা হলে উল্টিয়ে আরেক পিট ভাজব। এভাবে 2 পিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এখন ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, একটি কিচেন টিস্যুর উপর আমি উঠিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। এখন আরেক ধরনের পাকোড়ার ব্যাটার তৈরি করতে নিচ্ছি হাফ কাপ বেসন, চালের গুঁড়া 2 টেবিল চামচ। এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে লাল মরিচের পরিবর্তে কাঁচা মরিচ বাটাও ইউজ করতে পারেন। লবণ দিচ্ছি 7 মতো, চিনি 1 চা চামচ,
বেকিং সোডা কোয়াটার চা চামচ। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি অ্যাড করব আর ব্যাটারটা তৈরি করে নেব। দিচ্ছি কোয়াটার চা চামচ আদা বাটা ও কোয়াটার চা চামচ রসুন বাটা। দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং, আপনারা চাইলে এর পরিবর্তে হলুদের গুঁড়াও দিতে পারেন। দিচ্ছি এক চা চামচ পোস্ত, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এর কনসিস্টেন্সিটা এমন হবে, একটু ঘন ব্যাটার হবে। এখন ব্যাটারের সাথে এক টেবিল চামচ গরম তেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ফুলকপির টুকরোগুলো এই ব্যাটারে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এক পিঠ ভাজা হলে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে দুই ধরনের পাকোড়া। এগুলো বিকালে চায়ের সাথেও খেতে পারেন, আবার ভাত ও পোলাওয়ের সাথেও খেতে খুব ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং রেসিপি সম্পর্কে জানতে কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।